سرکار دو عالم سید البشر رحمتی نیت سارا دنیا سرکار دو عالم سید البشر رحمتی نیت سارا دنیا পথে আধার ঘোচাতে শান্তির বাণী তিনি করিলেন প্রচার সরকারে দো আলম সৈয়দুল বাশার রহমত তিনি তো সারা দুনিয়া আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গেলেন দিনের জন্য কবি বলছে মদিনাতে হিজরত করিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করিবেন মুহাম্মদ দুশমন ঘিরে ফেলে পেয়ে এমন সংবাদ নবীজির ইশারায় শেরে খোদা ঘুমায় চাদরে তে ঢেকে নবীজির বিছানায় চোখে ধুলা দিয়ে হলো পারাপার চোখে ধুলা দিয়ে হলো পারাপার নূর নবীও আবু বকর সরকারে দো আলম সৈয়দুল বাশার রহমত তিনি তো সারা দুনিয়ার দিনের পথে আধারে ঘোচাতে শান্তির বাণী তিনি করিলেন প্রচার মক্কা থেকে মদিনা যাবার পরে কি হচ্ছে আতহাল পাহাড়ে গিয়ে আল্লাহ রসুল আশ্রয় নিলেন কই বলছেন আতহাল পাহাড়ে ওই গুহার ভিতরে নবীজি লুকায় দুশমনের ভয়ে আতহাল পাহাড়ে ওই গুহার ভিতরে নবীজি লুকায় দুশমনের ভয়ে আর মা গো সাজাল বনে ভিতরে দুজনে নবীজি ঘুমায় মাথা বন্ধুর কোলে বিষাক্ত সাপ পায় দংশনের পরে বিষাক্ত সাপ পায় দংশনের পরে সিদ্দিকের অশ্রু টপে নবীর মুখের উপরে সরকারে দো আলম সৈয়দুল বাশার রহমত তিনি তো সারা দুনিয়ার দিনের পথে আধারে ঘোচাতে শান্তির বাণী তিনি করিলেন প্রচার কোবার কিছু দূরে উম্মতদের লয়ে খোদার নবী এসে গাছের ছায়ায় বসে কোবার কিছু দূরে উম্মতদের লয়ে খোদার নবী এসে গাছের ছায়ায় বসে প্রখর রোদের তাপে ক্লান্ত হয় দেহে নবীর ঘুম ধরে বৃক্ষের ছায়া তলে মদিনাবাসী পেয়ে মধুর খবর মদিনাবাসী পেয়ে মধুর খবর দিদার করিতে চায় নবী মুস্তাফার
সরকারে দো আলম সৈয়দুল বশর রহমতিনি তো সারা দুনিয়ার দিনের পথে আধারে ঘোচাতে শান্তির বাণী তিনি করিলেন প্রচার। আল্লাহ রসুল যখন বিশ্রাম করছে আর মদিনাবাসী এসে আল্লাহ রসুলকে নিয়ে আসার জন্য এলেন, সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের গায়ে যে রোদ লাগছিল ছাওয়া করছিল, কবি দেখুন বলছে, আবু বকরকে রসুল সবাই ভেবে সম্মান জানায় এসে দলে দলে, কারকে রসুল সবাই ভেবে সম্মান জানায় এসে দলে দলে, আর সূর্যের কিরণ লাগে সোনার নবীর অঙ্গে, আবু বকর তখন নবীর ছায়া করে, মদিনাবাসী বুঝিল এবারে, মদিনাবাসী বুঝিল এবারে শুয়ে আছেন হাবিবে খোদার, সরকারে দো আলম সৈয়দুল বশর রহমতিনি তো সারা দুনিয়ার দিনের পথে আধারে ঘোচাতে শান্তির বাণী তিনি করিলেন প্রচার। শেষ কথায় প্রিয় কবি আব্দুল হান্নান সাহেব তিনি বললেন, নবী ধীরে ধীরে ঢুকিলেন নগরে শত শত কণ্ঠে কাশিদাস পড়ে, নবী ধীরে ধীরে ঢুকিলেন নগরে শত শত কণ্ঠে কাশিদাস পড়ে, আর ছোট ছেলে মেয়ে আনন্দে সব নাচে সবাই যে খুশিতে বলে এসো নবী কাছে, দয়ার সাগর তাদের করেন আদর, দয়ার সাগর তাদের করেন আদর, এম এ হান্নান যেন পায় নবীর দিদার, সরকারে দো আলম সৈয়দুল বশর রহমতিনি তো সারা দুনিয়ার দিনের পথে আধারে ঘোচাতে শান্তির বাণী তিনি করিলেন প্রচার।